কেমন লাগলো আমার সুন্দর ছোট্ট একটা বাগান, এটা আমার জানলার বাগান, কেমন লাগলো বলো তো। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? সবার দিন আজকে শুভ যাক। তোমাদের আমি মানে সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে সানডে, তারপরেও এত সকালে, কারণ কাজ আছে, মিটিং আছে, বেরোবো এক্ষুনি। তো উঠে নিয়েই আমি একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে দিলাম তোমাদের জন্য। সবার দিন খুব ভালো যাক, হ্যাপি সানডে এভরিওয়ান। তোমরা রবিবার মাটন খাও, চিকেন খাও, ভালো ভালো খাবার খাও, ঠিক আছে? চলো সারাদিনে ভিডিও যা যা আনার নিয়ে আসবো, দেখো, সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দাও, এইভাবেই তোমাদের মানে এত 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 ভালোবাসা পেয়ে আমি খুব আপ্লুত, নিজেকে মানে খুব লাকি মনে করি, এত তাড়াতাড়ি তোমাদের সকলের এত ভালোবাসা পেয়েছি। আর আমাকে যারা কংগ্রাচুলেশন জানিয়েছো, হ্যাঁ একদম ঠিক, অ্যাড আসছে বলে অনেকেই কংগ্র্যাচ করেছো আমাকে, মনিটাইজেশন হয়ে গেছে আমার, তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত ভালোবাসা পাওয়ার জন্য, এত ভালোবাসা তোমরা আমাকে দিয়েছো। আমি নিজেও বুঝতে পারিনি তোমাদের কংগ্রাচুলেশনটা দেখার পরে, আমি তারপর মানে গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি মনিটাইজেশন অন হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, আর স্পেশালি থ্যাংক ইউ আমার সীমাদিকে। মানে সীমাদির জন্য আমি প্রথম বুঝেছিলাম যে আমার কথা লোকের মন ছুঁই, এই দিকটা আমাকে দেখিয়েছিল সীমাদি। সো থ্যাংক ইউ সো মাচ সীমাদি, তোমাকে, তোমার সাথে পার্সোনালি কথা বলবো বলে বারবার তোমাকে আমি FBতে পিন করেছি, আমার মানে বৌদির FB থেকে তোমায় পিন করেছি, আর আমার নিজস্ব ইনস্টা থেকে তোমাকে ফলো করতে শুরু করেছি, বাট এখনও তোমার সাথে কথা হয়নি। এটা আমার খুব দুঃখ লাগে, কারণ আমার কথা হয় অনেকের সাথে কিন্তু তোমার সাথে আমার একদমই কথা হয় না, তো এটা আমার খুব মানে খুব মন খারাপ হয়। যেদিন কথা হবে সেদিন খুব খুশি হয়ে যাব, কারণ তুমি সত্যি কোনো মানুষের কোনো কিছু চিন্তা না করেই কোনো মানুষকে এতটা মানে ইন্সপায়ার করো, সেখানে তোমার সাথে এরকম জিনিস ঘটেছে সেটা আমি কিছুতেই মেনে উঠতে পারছি না। তোমার সাথে কথা বললে হয়তো সেদিন আমার মনটা একটু ভালো লাগবে, খুব তাড়াতাড়ি তোমার সাথে কথা হবে এটা আমি আশা করছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সীমাদি আমাকে বুঝিয়েছিল, ও আমার ভিডিও শেয়ার করে আমাকে কমেন্টে লিখে যে তুই পারবে সোনা, সোনা মা আমার, আমাকে খুব ভালো ভালোভাবে কমেন্ট করে খুব সুন্দরভাবে বুঝিয়েছিল যে তুমি এভাবে এগিয়ে যাও, তুমি ভালোভাবে পয়েন্ট রেখে কথা বলো। তো মানে সীমাদিকে এর জন্য বিশাল বড় থ্যাংক ইউ, তার সাথে তোমাদের সকলকে অনেক থ্যাংক ইউ, কারণ এইটুকু কম সময়ে মানে তোমাদের সবার এতটা ভালোবাসা আমি জাস্ট ভাবতে পারি না, আমি জাস্ট ভাবতে পারি না। কপাল ভালো বা কি আমি জানি না, তোমরা খুব ভালো, তোমরা খুব ভালোবাসা দিয়েছো বলে আমি আজকে এতটা জায়গা পেয়েছি, আদারওয়াইজ পাওয়া ইম্পসিবল। মানে আমি কোনো দিন স্বপ্নই দেখিনি ইউটিউব করবো বলে, এই স্বপ্নটাই ছিল না, মানে হুট 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 করে এত সুন্দরভাবে জিনিসটা হয়ে গেছে আমি ভাবতেও পারিনি। সো থ্যাংক ইউ এভরি ওয়ান, থ্যাংকস টু ইউ, মানে সবাইকে আমার থ্যাংক ইউ আলাদা আলাদা করে। তোমরা যারা আমাকে এত সাপোর্ট করো, এত ভালোবাসা দাও, আমার ভিডিও আসলে এত কমেন্ট আর লাইক আসে, সো তোমাদের সকলকে থ্যাংক ইউ, লাভ ইউ অল, টাটা।